হ্যালো, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো আর সুস্থ থাকার গাইডলাইন্স গুলো মেনটেন করছো। যদি কেউ সুস্থ থাকার গাইডলাইন্স মেনটেন না করে, তাদেরকে বারবার করে বোঝাও, সাবধান করো। আর যদি একেবারেই তারা না শোনে, তাহলে সেই এক্সট্রিম কেসে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশনকে অবশ্যই খবর দিও, কারণ এই অসাবধানীদের অসাবধানতার জন্যই সাবধানীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস, যেটা আমরা কোনো মতেই করতে দিতে পারি না। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে। হাই, দিস ইজ এম এম হিয়ার অ্যান্ড ইউ লার্নিং ইংলিশ উইথ এম এম। করোনার সাথে আমাদের ভয়ঙ্কর লড়াইয়ের পাশাপাশি আরেকটা ছোট ক্ষুদ্র লড়াই আমরা বহুদিন থেকে চালিয়ে যাচ্ছি, এবং সেই লড়াইটা খুব পারসিস্টেন্ট। সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে জয় করবার লড়াই। এবং এই লড়াইয়ে আমাদের প্রধান একটা বাধা হয়ে দাঁড়ায় প্রেসি রাইটিং। ইয়েস, প্রেসি রাইটিং বা সামারি, এটা আমরা বহুদিন আগে থেকেই পেয়ে যাই, স্কুল লাইফ থেকেই পেয়ে যাই। কিন্তু এটার হাজার রকম নিয়ম মেনটেন করে সঠিকভাবে করা, এটা আমাদের অনেকের পক্ষেই প্রবলেম্যাটিক হয়ে যায়। তোমাদের এই বিষয়ে বহুদিনের একটা ডিমান্ড ছিল, যাতে আমি এই বিষয়ে বেশ কিছু ভিডিও ক্লাসেস করি, এবং তার জন্যই সেই ডিমান্ড মেনে আমি একটা ভিডিও ক্লাসের সিরিজ শুরু করলাম আজকে থেকে। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অব দি সিরিজ, এবং সেই ভিডিও সিরিজের মাধ্যমে আমরা প্রেসি রাইটিং এর প্রত্যেকটা প্রবলেমকে, এক একটা করে সিঙ্গল প্রবলেমকে, এক একটা ভিডিওতে ট্যাকল করে, সমস্ত প্রবলেমকে আস্তে আস্তে ওভারকাম করে আমরা প্রেসি রাইটিংকে আর্টের পর্যায়ে নিয়ে যাব। সুতরাং ভিডিওগুলো ভালো করে ফলো করতে থেকো, এবং আর বেশি দেরি না করে লেটস ইংলিশ। প্রথমে এসো আমরা প্রেসি রাইটিং এর রুলস আর তার এক্সেপশনস গুলো খুব ভালো করে বুঝে নিই। ভিডিওর এই সেগমেন্টটা শুরু করবার আগে আমি বলে নিতে চাই যে এই ভিডিও সেগমেন্ট থেকে একটু একটু করে ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়তো পাবে। তার কারণ হচ্ছে এই গরমের মধ্যে ফ্যান ছাড়া ভিডিও করা একেবারেই সম্ভব হয়ে উঠছিল না, তো ফ্যান খুব অল্প করে চালিয়েছি, এবং ফ্যান থেকে আমি অনেকটা দূরেও রয়েছি, সঙ্গে আমার মাইকও রয়েছে। বাট একটু নয়েজ পাবে, কারণ কোনো মাইকের পক্ষে, পৃথিবীর কোনো মাইকের পক্ষে সমস্ত নয়েজ কাটা সম্ভব নয়। তো যাই হোক না কেন, আমি তোমাদের রেকমেন্ড করবো যে হেডফোন ইউজ না করতে, তাহলে এই নয়েজের প্রবলেমটা তোমাদের একেবারেই হবে না। লেটস মুভ অন টু আওয়ার টপিক হিয়ার। তো প্রেসি রাইটিং এর ফার্স্ট বেসিক রুলটা হলো ওয়ার্ড লিমিটেশন মেনটেন করা। ওয়ান থার্ড হয় সেটা, মানে নর্মাল প্যাসেজের, মেন প্যাসেজের ওয়ান থার্ড করতে হয়। যেমন যদি মেন প্যাসেজে থাকে 150টা ওয়ার্ডস, তার জায়গায় 50 ওয়ার্ডসে করতে হবে ওয়ান থার্ড করে। যদি নর্মাল প্যাসেজ, অরিজিনাল প্যাসেজে থাকে 120টা ওয়ার্ডস, তার জায়গায় 40 ওয়ার্ডস করতে হবে। এবার এক্স্যাক্টলি তো 40 বা 50 ওয়ার্ডসে ওরকমভাবে করা সম্ভব নয়, আশেপাশে আমরা করতে পারি। তার জন্য আমরা ধরে নিয়েছি ওয়ান থার্ড করে, তার সাথে প্লাস মাইনাস 10। অর্থাৎ ওয়ান থার্ড করে যদি 50 হয়, তাহলে 40 থেকে 60 ওয়ার্ডসের মধ্যে আমরা করতে পারবো, এটা আমরা ধরে নিয়েছি। কিন্তু আমি, ইটস ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমি এখানে যেটা অ্যাড করতে চাই, আমার পার্সোনাল ওপিনিয়নে আমি বলবো প্লাস মাইনাস 10 না ধরে ওটা প্লাস মাইনাস 7 ধরো। তার কারণ দুটো। কারণ হচ্ছে, এবার তোমরা অনেকেই বলতে পারো যে প্লাস মাইনাস 7 এবং প্লাস মাইনাস 10 এর মধ্যে তো জাস্ট তিনটে ওয়ার্ডস এর ডিফারেন্স। কিন্তু ইটস প্রেসি রাইটিং আফটার অল, যেখানে এক একটা করে ওয়ার্ড কাউন্ট করা হয়, সেক্ষেত্রে তিনটে ওয়ার্ড কিন্তু অনেক বেশি। সেকেন্ডলি, এটা খুব সাইকোলজিক্যাল কারণ, যত বেশি আমরা নিজেদেরকে রিস্ট্রেন্ট করে রাখবো, তত বেশি কমের মধ্যে আমরা করবার চেষ্টা করবো। যদি আমরা প্লাস মাইনাস 6 অর 7 ওয়ার্ডস ধরে থাকি, তাহলে চেষ্টা করব যত কমের মধ্যে, যত খুব বেশি এক্সিট না করে। কিন্তু যদি আমরা প্লাস মাইনাস 10 অর 12 ধরে রাখি, তাহলে আমাদের ওয়ার্ড ওই হচ্ছে হচ্ছে করে করে অনেক ওয়ার্ডের সংখ্যা বেড়ে যেতে পারে, অথবা কমে যেতে পারে, বেশিরভাগ সময় বেড়ে যায়। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। এই প্রসঙ্গে আমি এই প্রসঙ্গে দ্বিতীয় কথায় আমি আসবো, সেটা হচ্ছে যদি কেউ ওয়ার্ড লিমিটেশন মেনটেন করতে না পারো, যদি বেশি হয়ে যায়, মেজরিটি অফ দ্য কেসেস এ বেশি হয়ে যায় ওয়ার্ড, তো সেক্ষেত্রে নাম্বার কতটা কাটা যাবে। দেখো, কোনো জায়গায় নাম্বার অ্যালট করা কতটা আছে না আছে, বা কতটা পরিমাণে নাম্বার ডিডাক্টেড হবে যদি এটা মেনটেন না করতে পারো ওয়ার্ড লিমিটটা, তাহলে ওটা কোথাও ক্লিয়ারলি বলা নেই। কিন্তু আমরা ধরে নিতে পারি মিনিমাম 10% নাম্বার ডিডাক্টেড হয়ে যাবে। তার কারণ, ওয়েন ইট কামস টু প্রেসি রাইটিং, ওয়ার্ড লিমিটেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু মেনটেন। সুতরাং চেষ্টা করতে হবে যে প্লাস মাইনাস 10-12 হলো তাও ঠিক আছে, কিন্তু সেটা যেন 20টা ওয়ার্ড বেশি না হয়ে যায়, 25টা ওয়ার্ড বেশি না হয়ে যায়,
তাহলে কিন্তু নাম্বার কেটে যাবে। এই ব্যাপারটা খুব ভালো করে মেনটেন করতে হবে, কেয়ারফুল থাকতে হবে, খেয়াল রাখতে হবে। প্রেসি রাইটিং এর বেসিক রুল টু হলো, অরিজিনাল প্যাসেজের মেন যে পয়েন্টসগুলো আছে সবকটা মেন পয়েন্ট কিন্তু লিখতে হবে বা দিতে হবে প্রেসির মধ্যে। এবারে অরিজিনাল প্যাসেজে কিছু না কিছু একটা আইডিয়া এক্সপ্রেস করা থাকে, আইদার সেটা ডিসক্রিপটিভ হতে পারে, কারো লাইফ সম্বন্ধে কিছু, কারো ফিলোসফি সম্বন্ধে কিছু কথা থাকতে পারে, অথবা তোমরা জানো রিফ্লেকটিভ প্যাসেজ দিতে পারে যে ক্ষেত্রে আইডিয়া রিলেটেড আলোচনা করা হয়। যেমন ধরো আইডলনেস এর হার্মফুল এফেক্টস অফ আইডলনেস বা লিজিনেস এক্সেট্রা, এরকম ধরনের টপিক নিয়ে। সেক্ষেত্রে আমাদের মেক শিওর করতে হবে যাতে অরিজিনাল প্যাসেজের সবকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেন থাকে প্রেসির মধ্যে। এবং এই ধরনের পয়েন্টগুলো কি করে আমরা বাছাই করে কি করে খুব সহজে ভালোভাবে বেস্ট ওয়েতে এক্সপ্রেস করতে পারবো প্রেসিতে, সেটা আমরা পরের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে নেব। প্রেসি রাইটিং এর বেসিক রুলসগুলোর মধ্যে আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে কোটেশন ইউজ করবে না। অরিজিনাল প্যাসেজে যে কোটেশনসটা থাকে বা কোটেশনসগুলো থাকলো সেগুলোকে ব্যবহার করতে বারণ করে। কিন্তু এবার এখানে কিছু এক্সেপশনসও আছে, এই জায়গাটাতে খুব মজার আর ইন্টারেস্টিং। সেটা হচ্ছে অনেক প্যাসেজ পড়ে দেখবে যেটা তোমাকে অরিজিনাল যে প্যাসেজটা দেওয়া হচ্ছে, গিভেন প্যাসেজটা, সেটার মধ্যে অনেক কোটেশনে কিন্তু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাডেড থাকে। যদি আমরা এই কোটেশনটাকে এন্টায়ারলি বাদ দিই তাহলে কিন্তু সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবং আমরা আগের পয়েন্টেই আলোচনা করে নিয়েছি, আগের সেগমেন্টে আলোচনা করে নিয়েছি যে ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মার্কস ডিডাক্টেড হয়ে যাবে। কারণ মনে রাখতে হবে প্রেসি রাইটিং এর আমাদের উদ্দেশ্য হচ্ছে সামারি করা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা প্যারাফ্রেজিং করার, লিটারালি প্যারাফ্রেজিং মানে হচ্ছে অরিজিনাল প্যাসেজের আইডিয়াটাকে তোমার নিজের ভাষায় লিখতে হবে। এবং এই আইডিয়া এক্সপ্রেশনের জন্য সবকটা পয়েন্ট ইনক্লুড করা প্রেসির মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং যদি কোটেশনের মধ্যে পড়ে দেখো, এটা খুব অ্যাকচুয়ালি খুব কন্টেক্সচুয়াল জিনিস, যদি পড়ে দেখো যে কোটেশনের মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এক্সট্রা অ্যাড করা আছে, সেটা তাহলে বাদ দিলে চলবে না, সেটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। আর যদি দেখতে পারো যে কোটেশনের মধ্যে পুরনো পয়েন্টটা কি ইলাবোরেট করে দেওয়া আছে বা একই কথা আবার সেম একটু ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেইন করে দেওয়া আছে, তাহলে সেটাকে আর উল্লেখ করতে হবে না। এবং এটা নিয়েও কিন্তু আমরা একটা সেপারেট ভিডিও বানাবো, সুতরাং কোনো চিন্তা নেই তোমাদের। বেশিরভাগ বই বা ইন্টারনেট বা যে কোনো জায়গাতেই লেখা থাকে দেখবে যে অরিজিনাল প্যাসেজে যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে, গিভেন প্যাসেজে যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে তাহলে প্রেসি রাইটিং এ সেই এক্সাম্পলটাকে বাদ দিতে হবে। এটা তো গেল বেসিক রুল, কিন্তু এটারও এক্সেপশন আছে। এবং এই এক্সেপশনটা এক্স্যাক্টলি ফাংশন করে ইয়ের মতো, ওই কোটেশনের মতো, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। এক্সাম্পল মানেই যে বাদ পড়ে যাবে তার কোনো রকম কোনো মানে নেই। আমাদের বুঝতে হবে যে এক্সাম্পলটার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কি না, যদি না থাকে তাহলে এক্সাম্পল বাদ দেব, যদি থাকে তাহলে সেই পয়েন্টটাকে নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। যেমন আরেকটা ব্যাপার বলছি, আরেকটা জায়গায় এক্সেপশনটা কাজ করে, দেখবে অনেক প্যাসেজ আছে তার মধ্যে অনেক বড় জায়গা জুড়ে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এবং সেই এক্সাম্পলের মধ্যে এক্সাম্পলটা এতটা বড় জায়গা জুড়ে দেওয়া রয়েছে যে ওটাকে যদি বাদ দাও তাহলে প্যাসেজের অর্ধেক পয়েন্টই বাদ চলে যাচ্ছে। তো আবার এই কথাতে ফিরে আসছি, সেক্ষেত্রে কিন্তু পুরো এক্সাম্পল বাদ দেওয়া যাবে না, এক্সাম্পলের মূল বক্তব্য নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে। কিভাবে করবো জিনিসটা একেবারে চিন্তা করো না, ওটা নিয়েও আমি একটা সেপারেট ভিডিও বানাবো এই ভিডিও সিরিজের মধ্যে। এবার চলো প্রেসি রাইটিং এর অ্যাডভান্স কিছু রুলস আমরা বুঝে নিই। তোমাদের একটা মেজর প্রশ্ন আছে থাকে এই বিষয়ে, সেটার আমি অ্যাড্রেস করতে চলেছি। সেটা হলো প্রেসি রাইটিং করবার সময় অরিজিনাল প্যাসেজ থেকে কতটা তুলতে পারবো, কতটা নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে। এবার এই বিষয়ে মনে রাখতে হবে যে অরিজিনাল প্যাসেজ থেকে হুবহু লাইন তুলে দেওয়াটা কিন্তু খুব খারাপ ব্যাপার, কারণ এখানে নেগেটিভ মার্কিং হয়ে যায়, বাজে ইম্প্রেশন তৈরি হয়ে যায়। তার মানে এখান থেকে প্রুভড হয়ে যায় যে তুমি ইংলিশে তোমার নিজস্ব লেখবার কোনো ক্ষমতা নেই, তুমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছ, এবং প্রেসি রাইটিং এর রুলের এগেইনস্ট এই জিনিসটা। তাহলে কি করতে পারবে, দেখো একটা প্রেসি রাইটিং এর মধ্যে বেশ কিছু কিওয়ার্ডস তুমি পাবে, একটা প্যাসেজের মধ্যে রাদার তুমি বেশ কিছু কিওয়ার্ডস পাবে। ফর এক্সাম্পল যদি লেজিনেস নিয়ে বলা হয় এবং বলা হয় লেজিনেস ইজ আ রিয়েলি হার্মফুল থিং, ইট অ্যাফেক্টস অ্যান ইন্ডিভিজুয়াল ফিউচার,
এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে লেজিনেস এফেক্ট ফিউচার এই ধরনের কিওয়ার্ড গুলো তুমি পেয়ে যাচ্ছ। তার মানে লেজিনেস এফেক্টস আ ম্যানস ফিউচার এরকম ভাবে তুমি করে দিতে পারো। সেক্ষেত্রে কিওয়ার্ড গুলোকে তুমি কিন্তু নিলে, খেয়াল করো, লেজিনেস একটা কিওয়ার্ড, এফেক্টস একটা কিওয়ার্ড, ফিউচার কিওয়ার্ড, এই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলোকে তোমরা নেবে, সেই কিওয়ার্ড গুলোকে নিয়ে তোমাদেরকে সাজিয়ে নিজের ভাষায় লিখতে হবে। যত নিজের ভাষায় লিখতে পারবে তত তোমাদের মার্কসটা বেশি পাবে, তত তোমাদের বেটার ইম্প্রেশন তোমরা জমাতে পারবে। কিভাবে আমরা করব, কতটা সহজ উপায়ে কত ভালোভাবে করা যায়, এই বিষয়ে আমার ভিডিও অবশ্যই আসবে, দেখে নিও এবং দেখে তোমরা অবাক হয়ে যাবে যে কত সহজে কত ভালোভাবে আমরা গোটা জিনিসটাকে পুল অফ করতে পারবো। তাহলে ভিডিওগুলো ডেফিনেটলি দেখে নিও। এবার প্রেসি রাইটিং যখন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে বক্সেস করে দেওয়া থাকে। এই বক্সেস করে দেওয়ার কারণ হলো যাতে এক্সামিনার বা পেপার চেকার সহজে গুনতে পারেন তোমরা কতগুলো ওয়ার্ডের প্রেসিটা করেছো। সেক্ষেত্রে আমরা ধরে নিই জেনারেলি যে বক্স অনুযায়ী সবকটা ওয়ার্ড বোধহয় কাউন্ট করা হয়, কিন্তু তা নয়। বক্সের মধ্যে থাকলেও কিছু কিছু ওয়ার্ড কাউন্ট করা হয় না। তাদের মধ্যে রয়েছে আর্টিকলস এ অ্যান্ড বি, প্রেপোজিশন অফটাকে কাউন্ট করা হয় না। ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী প্রেপোজিশন অফটাকে প্রেসি রাইটিং এর ক্ষেত্রে কাউন্ট করা যায় না। এছাড়াও কনজাংশন অ্যান্ড অর বাটকে কাউন্ট করা হয় না। এবার এগুলো খুব স্ট্যান্ডার্ড নিয়ম, কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখন প্র্যাকটিস করব, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, আমরা যখন প্র্যাকটিস করব তখন কিন্তু কনজাংশনস বা অ্যান্ড অর বাটকেও কাউন্ট করব। তার কারণ যত বেশি আমরা ওয়ার্ড ছেড়ে দেব, কাউন্ট করা ছেড়ে দেব, তত বেশি আমাদের মধ্যে সেন্স অফ রেস্ট্রিকশন তৈরি হবে না। সেন্স অফ রেস্ট্রিকশন তৈরি হতে গেলে যদি কনজাংশনসও কাউন্ট করি তাহলে আরেকটুখানি কমের মধ্যে শেষ করবো, আরেকটুখানি কমের মধ্যে কি করে বেটার ওয়েতে শেষ করা যায়, এই আইডিয়া আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকবে। এবং ইটস আ ভেরি সাইকোলজিক্যাল থিং। এবং এইটা যখন তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে তখন তুমি আরো ছোটর মধ্যে আরো ভালোভাবে কি করে প্রেসিটা লেখা যায় সেটা নিয়ে ওয়ার্ক করবে। অ্যান্ড দিস ইজ ভেরি মাচ নেসেসারি। প্রেসি রাইটিং এর সময় পাংচুয়েশনস এর ইউসেজের বিষয়েও অনেকের অনেক প্রশ্ন থাকে। যেহেতু বক্সেস করে দেওয়া থাকে তো এক একটা পাংচুয়েশনের জন্য কি আলাদা বক্স ইউজ করবে নাকি ওয়ার্ডের সাথে একসাথে বসিয়ে দেবে, এইগুলো নিয়ে তোমাদের মনে বিভিন্ন কনফিউশন থাকে। তো আমি এটাই ক্লিয়ার করে দিচ্ছি, ফার্স্ট অফ অল প্রেসি রাইটিং এর সময় পাংচুয়েশন ইজ নট দ্যাট ভাইটাল। তার কারণ হচ্ছে যদি একটা কমা তোমাকে দিতে হয়, ফার্স্ট অফ অল প্রেসি রাইটিং এর জন্য আমাদের কমা এবং ফুল স্টপ ছাড়া খুব বেশি ইউজ করা না, বেশিরভাগ ফুল স্টপ ইউজ করা হয়। এবার ফুল স্টপের পরে যেহেতু কোনো ওয়ার্ড শুরু হলে এবং তারপরে তার ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হয়, সুতরাং সেক্ষেত্রে ফুল স্টপ যদি ইউজ নাও করো তাহলেও পেপার চেকার বুঝতে পেরে যাবেন যে ইউ হ্যাভ স্টার্টেড আ নিউ সেন্টেন্স, কারণ ফার্স্ট লেটারটা বড় হাতের হবে। এবার যদি কমা ইউজ করতে হয় তাহলে যে ওয়ার্ডটার পরে কমা হবে সেই ওয়ার্ডটা যে বক্সে বসবে সেই বক্সের একই বক্সের মধ্যে সেই ওয়ার্ডটা আর তার পাশে কমাটা বসিয়ে দিতে পারো। সুতরাং বুঝতে পারছো পাংচুয়েশন নিয়ে চাপ নেওয়ার, টেনশন করবার কোনো ব্যাপার নেই। ফাইনালি প্রেসি রাইটিং সম্বন্ধে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস দরকার। একদিনে কিছু ট্রিক্স এর মাধ্যমে বা অল্প সময়ে কিছু ট্রিক্স এর মাধ্যমে জিনিসটা সম্ভব নয়। যারা ইংলিশে কাঁচা রয়েছে একটু তাদের অন্তত মিনিমাম 3.5 থেকে 4.5 মাস বা 5 মাস পর্যন্ত প্র্যাকটিস করতে হতে পারে। যারা একটু বেটার তাদের 2 মাস প্র্যাকটিস করতে হবে। যারা ভালো কিন্তু ফাইন টিউন করার চেষ্টা করছে তাদের তো মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় দিতেই হবে। সুতরাং ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। একদিনে কয়েকটা ট্রিকের মাধ্যমে সম্ভব নয়। আমার যে ভিডিওসগুলো আসতে চলেছে এই সিরিজের সেই ভিডিওগুলো খুব ভালো করে ফলো করো, কারণ ওই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কাছে যে কি করে সবথেকে সোজাভাবে সবথেকে ভালো প্রেসি রাইটিং কম সময়ে করে নিতে পারবে। সুতরাং সেই অনুযায়ী যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের প্রেসি রাইটিং এর ভীতি তো দূর হবেই, তার সঙ্গে সঙ্গে প্রেসি রাইটিংটা তোমরা একটা আর্ট ফর্মে নিয়ে যেতে পারবে। তাহলে প্রেসি রাইটিং সিরিজের পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যে পার্ট টু, এবং যে পার্ট টুতে আমরা আলোচনা করব যে কি করে মেইন প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে সহজে বেছে নিয়ে খুব তাড়াতাড়ি করে আমরা ভালো প্রেসি রাইটিং করতে পারি। সুতরাং ভিডিওটা অবশ্যই মাইনিউটলি ভালো করে দেখে নিও। ততদিন পর্যন্ত কিপ প্র্যাকটিসিং।